কাজী নজরুল মাদ্রাসায় যায় নাই, কাজী নজরুল মাদ্রাসায় যায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে রাসূলের প্রেম দিয়ে ভরপুর করে দিয়েছে। এর জন্য সে বলতেছে ও ইলাহি নিত্য এই নাম, এই যে মুহাম্মদের নামটা যেন সব সময় আমার হৃদয়ে যায়। সুবহানাল্লাহ, আর দুনিয়ায় যত নাম আছে সবচেয়ে মহব্বতের নাম হলো আমাদের আপা হুজুর পন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এই যে মুহাম্মদ নাম, এই মুহাম্মদ নামের পাগল ছিল আমার রব্বে করিম। সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের থেকে যদি আমরা দেখাই প্রত্যেক নবীকে আমার রব্বে করিম নাম ধরে ডেকেছে, ইয়া ঈসা ইয়া মূসা এইভাবে এইভাবে বলে ডেকেছেন, কিন্তু আমার দয়াল নবীকে কখনোই আমার রব্বে করিম নাম ধরে ডাকতে নাই। সুবহানাল্লাহ বলেন, যখন ডেকেছে বলেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন ডেকেছে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যখন দেখেছে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির, যখন দেখেছে বলেছে তাহা, যখন বলেছে হামিম আইন সিন কাফ, যখন দেখেছে তখন নুন, যখন বলেছে ওয়াদ্দুহা, যখন বলেছে ওয়াল লাইলি ইলা ইয়াখশা এইভাবে বলে বলে আমার নবীকে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ, আমার নবীকে কখনোই আমার রব্বে করিম নাম ধরে ডাকে দেখে নাই, আমরাও আমার নবীকে নাম ধরে ডাকি না। এর জন্য আমরা মিলাদ শরীফের মধ্যে বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা নাম করে দেখি না আমার নবীকে আমরা মহাত্মত করে সালাম পেশ করি। সুবহানাল্লাহ বলেন, আমরা নাম করে দেখি না আমার নবীর উপর দুরুদ ও সালাম করে দেখি না বাবারা, সর্বদা আমরা নবীর উপর দুরুদ শরীফ করি নাম ধরে ডাকি। আমাদের মতো একদল আছে যারা আমার নবীকে নাম করে ডাকতে দ্বিধাবোধ করে না, ডেকে না, তারা বলতে চায় নবী আমার মতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না তোমাদের মত নয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন আমি তোমাদের মত নই। ওই কাফের গোষ্ঠীরা, ওই মুনাফিকরা, রাসূল বিদ্বেষীরা, ওই মুনাফিকের দল বলতে চায় নবী আমাদের মত, আমরা যারা সুন্নি মনা আছি, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কখনোই আমার নবীকে আমাদের নবীকে আমাদের মত মনে করি না। দেখেন আমার নবী প্রত্যেক নবীকেই নাম ধরে, আর আমার নবীকে কখনোই নাম ধরে দেখে নাই। যদি মুহাম্মদ বলতেছেন, মুহাম্মদ নাম এই কোরআন পাকের মধ্যে চারবার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন, কোথাও ইন্ডিকেট করে বলে নাই হে মুহাম্মদ, বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও আমার রাসূলকে ইন্ডিকেট করে বলে নাই ইয়া হে মুহাম্মদ এই কথা বলে নাই, বরং তো বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, মুহাম্মদ তোমাদের কোনো পিতা কোন ব্যক্তির পিতা নয়, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এবং শেষ নবী। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন, আমার রব্বে করিম পরিচয় করে দিচ্ছেন এই যে মুহাম্মদ নামে আমার যে দুষ্টতা আছে তিনি হলেন আমার রাসূল, আমার প্রেরিত রাসূল, এবং তিনি হলেন সে নবী। বাবার আমার এইভাবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইঙ্গিত করে বলে যায় উদ্দেশ্য করে ফাসের নেতা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে নাই এখানে পরিচয় করে দিচ্ছেন আবার এখানে পরিচয় করে দিচ্ছেন সূরা ফাতাহের আয়াত নাম্বার 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে পরিচয় করে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আল কুফার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ নামে যে দুষ্টতা আছে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সুবহানাল্লাহ বাবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক নাম রয়েছে কিন্তু নবীজির সত্তাগত নাম হলো দুইটা সত্তাগত নাম হয়তো কয়টা দুটি একটা হলো জমিনের মধ্যে মুহাম্মদ আর আসমানে হলো আহমদ জমিনের মধ্যে নাম কি মুহাম্মদ আর আসমানের মধ্যে আহমদ এই আহমদ অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী ভালো বলবেন না আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যিনি তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক অধিক প্রশংসিত কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত এর জন্য আমরা চতুর্দিকে যদি তাকাই সেখানেই দেখা যাবে আমার দয়াল নবীর নাম সুবহানাল্লাহ বলেন বাবার আমার তারপরে আসেন কোরআনের মধ্যে আহমদ এই যে বললাম আসমানে আহমদ এই কোরআনের মধ্যে এই আহমদ শব্দটা একবার এসেছে ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ সুবহানাল্লাহ বলেন এখানেও আমার নবীকে ঈসা আলাইহিস সালাম বলেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হরসের নেতা দ্বারা উদ্দেশ্য করে বলেন নাই বরং ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি সুসংবাদকারী ওই বাল নবী যিনি আহমদ নামে এই দুনিয়ার বুকের মধ্যে আগমন করবেন সুবহানাল্লাহ এই মুহাম্মদ নাম সবার উপরে সবার উপরে এই মুহাম্মদ নাম আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকের মধ্যে আগমন করেছিলেন তখন ওনার সম্মানিত দাদাজান মুহাম্মদ নাম রেখেছিলেন এটা প্রসিদ্ধ সবাই জানি কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সবকিছু সৃষ্টি হওয়ার 1000 পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমার রব করিম ওই রব করিমের দরবারে রেখেছিলেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার বুকের মধ্যে যখন আগমন করেছিলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান সম্মানিত দাদা জান তিনি নাম রেখেছিলেন কিন্তু এই নাম দুনিয়ার হালতের মধ্যে কিন্তু আমার রব্বে করিম কুল কায়নাত যখন আমার রব্বে করিম যখন মনে হলো যখন আহাদ ছিল যখন কি ছিল আহাদ ছিল তখন আর কেহ নাই রব্বে করিমের বলতে অন্যরকম লাগছে আসলে ভালো লাগতেছে না আরেকজন সঙ্গী আরেকজন কি সঙ্গী দরকার মানুষ এডাল্ট হওয়ার আগে আরেকজন সঙ্গী চায় না আরে বাবারা বলেন ঠিক কিনা দেখি এডাল্ট হওয়ার আগে সঙ্গী খুঁজে না এডাল্ট হওয়ার পরে আরেকজন সঙ্গী খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি নয় তিনি স্রষ্টা তিনি ছিলেন আছেন থাকবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগছে না এখন কি করবেন যখন ভালো লাগছে না সঙ্গী দরকার আরেকজনের সাথে কথোপকথন কনভারসেশন করবেন আরেকজন দরকার আরেকজন সৃষ্টি করবেন তখন আমার রব্বে করিম তার নূর হতে আমার নবীর নূরকে সৃষ্টি করেছে বাবার আমার সেই দয়াল নবী যখন সৃষ্টি হলেন আমার রব্বে করিম যখন তার হাবিবকে সৃষ্টি করলেন কোন কায়নাত সৃষ্টি হয় নাই সৃষ্টি যখন করবেন তখন বলা হয়েছে 1000 পূর্বে সৃষ্টি করার 1000 পূর্বে আমার দয়াল নবীর নাম আমার রব্বে করিম রেখেছে সুবহানাল্লাহ নবীর আগমনে আমরা খুশি না বেজান নবীর নাম যদি আমরা জিকির করি নবীর নাম যদি আমরা বলাবলি করি আমরা খুশি না বেজান যাদের মুখ খারাপ হয়ে যাবে তাদের মুখ মলিন হয়ে যাবে বুঝতে হবে তাদের ভিতরে আবুল আহাবের ভালোবাসা আছে আবু জেহেলের ভালোবাসা আছে ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু বালা সিহহ
যখন স্পষ্ট প্রমাণ আসলো তারা বলল ওগো দয়াল ওগো নবী ওগো মুহাম্মদ তুমি তো জাদু করতেছো নাউযু বিল্লাহ বলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যেই কথা বলেছেন সেই কথা ঈমানের সাথে মুহাব্বতের সাথে কবুল করে নিয়েছে বাবা আমার এর জন্য ঈমান যদি হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করে দিতে হবে আমরা সুন্নি হতে চাই আমরা মুনাফিক হতে চাই না বাবা আমার এই ওয়াসিন অনেকের গায়ে জারা লাগবে আমি আগেও বলেছি যখন বালয় রবিউল আউয়াল মাস আসে আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে এখন তো যুগ ফেসবুকের যুগ এই ফেসবুকের মধ্যে দেখবেন অনেকে লেখা লেখা করে যে নাউজুবিল্লাহ বলতে চাই না তার বলে বলতেছি বলতেছি কুকুরের মতো বুঝি আমরা লাফালাফি করি নাউজুবিল্লাহ বলেন আরে ভালোবাসার মানুষ যদি আগমন করে সেটা তো আনন্দে লাফালাফি হয়ে যায় ঠিক কিনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন কোন কায়নাতের যাহা কিছু আছে আমার দয়াল নবীর উপর দুরুসই পড়তেছিল সুবহানাল্লাহ শুধু তাই নয় মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে মূসা আলাইহিস সালাম তার মাজার শরীফের মধ্যে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন ওই কবরের মধ্যে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছিল সুবহানাল্লাহ যখন আমার দয়াল নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যান মক্কা মদিনার প্রত্যেকটা জায়গার মধ্যে কানায় কানায় ভরপুর ছিল আমার নবীকে বলেছিল আলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআলি লাহিদা সবাই বলে আলাল روعنا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا এইবারে বলে বলে আমার নবীকে তারা কি করেছিল গ্রহণ করেছিল সুবহানাল্লাহ মদিনার প্রত্যেকটা মানুষ শুধু মুসলমান নয় কাফেররাও খুশি হয়েছিল খবর আমার এর জন্য আমার দয়াল নবীর মাস পেয়ে আমরা খুশি আমরা কি খুশি এর জন্য এই রবিউল আউয়াল মাসে আমার নবীর আলোচনা হবে আমার নবীর আলোচনা হবে আমি বলেছিলাম মুহাম্মদ এই যে মুহাম্মদ নামের ইনশা আগামী জুমার মধ্যে আলোচনা হবে এই নাম কে রেখেছে আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের নাম রেখেছেন আর আমার নবীকে কখনোই আমার নবীকে কখনোই আমার রব্বে কারীম অর্থে নেদা দ্বারা হে মুহাম্মদ কখনো বলে নাই কখনো বলে নাই আমার নবীকে বলেছেন কি আহা ইয়াসিন আমরাও বলি ইয়া নবী সালাম আলাইকা এইভাবে আমার নবীকে সালাম পাঠান সুবহানাল্লাহ বলে আমরা সালাম পেশ করি আমাদের দয়াল নবীর উপর দুরূদ শরীফ করি ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন আবার বলি আল্লাহুম্মা আমিন মহব্বত দিয়ে বলি ঈমানের সাথে বলি আল্লাহুম্মা আমিন মাদানী ভয়েস অফ কুরআন ও সুন্নিয়তের কথা বলে